স্বাগতম সবাইকে এই ভিডিওর মাধ্যমে আমি একটা নতুন জন্ম নিবন্ধনের আবেদন প্র্যাকটিক্যালি করে দেখাবো কীভাবে আপনি সবগুলো কাজ করবেন তো এই প্রসঙ্গে মানে জন্ম নিবন্ধন তৈরি করা বা নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করা প্রসঙ্গে অলরেডি একটা ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে সেটা হলো এই সিরিজের ফার্স্ট পার্ট আপনি বলতে পারেন তো সেই ভিডিওতে দেওয়া আছে যে কী কী ডকুমেন্টস আপনার প্রয়োজন পড়বে একটা নতুন জন্ম নিবন্ধন করার ক্ষেত্রে আমি সবাইকে সাজেস্ট করব যে ওই ভিডিওটা আগে দেখেন ওই ভিডিওর যে লিঙ্ক সেটা নিচে কমেন্ট বক্সে পিন করে দেবো এবং ডিসক্রিপশনও দিয়ে দেব যে কোনো এক জায়গা থেকে ওই ভিডিওটা দেখে দেন কিভাবে আবেদন করতে হয় মানে এই ভিডিওটা আপনি কন্টিনিউ করুন আপনারা দেখছেন ওমর বেসিক টেক সঙ্গে আছে মোর ফারুক চলুন শুরু করা যাক তো এখন আসছে আমাদের মূল আবেদনের যেই ব্যাপারটা সেটা তো সেটার জন্য আমরা জাস্ট গুগলে চলে গেছি এখানে জন্ম নিবন্ধন লিখে সার্চ করেছি তো সার্চ করার পর এখানে দেখেন একটা ওয়েবসাইট চলে আসছে বিডি রিস্ট গভ ডি বিডি এরকম নামে একটা ওয়েবসাইট চলে আসছে এই ওয়েবসাইটটার লিঙ্কটাও আমি আমার নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখবো ভিডিওর ওইখানে ক্লিক করলেও জাস্ট এটা ওপেন হবে তো এখান থেকে আপনি যদি ওপেন করেন এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখেন এরকম একটা ওয়েবসাইট আপনার সামনে চলে আসলো এখানে দেখা যাচ্ছে জন্ম নিবন্ধনের জন্য আবেদন এখানে জাস্ট এই পাতাতেই আমাদের মেন কাজ তো এখান থেকে যেটা করবেন আপনার প্রথমত জন্ম নিবন্ধনটা আপনি কোন জায়গা থেকে তৈরি করছেন জন্মস্থান থেকে অথবা স্থায়ী ঠিকানা থেকে দুইটার একটা থেকে হবে দনুটার ভিতরে হতে পারে যদি যার জন্ম আর স্থায়ী ঠিকানা একই সে যে কোনো একটা সিলেক্ট করলেই হলো সমস্যা নেই তো এখান থেকে জন্মস্থান আছে আমি জন্মস্থানে রাখলাম কারণ আমি যার জন্য অ্যাপ্লাই করব তার দনোটা ঠিকানা এক যদি জন্মস্থান ধরেন চট্টগ্রামে হয়েছে আমি আবেদন করছি দেখা যাচ্ছে সুনামগঞ্জে সেক্ষেত্রে আমি স্থায়ী ঠিকানা সিলেক্ট করবো কারণ সুনামগঞ্জ তো আমার জন্মস্থান না তো এখন যখন দুটা একই তো আমি জন্মস্থানটাই রাখলাম রেখে জাস্ট পরবর্তীতে ক্লিক করলাম নেক্সট স্টেপে চলে আসলো আবেদনের পর্যায়গুলো মাত্র শুরু হলো তো এখানে আসার পর আমি কিন্তু আগেই বলেছিলাম আপনার নামে দুইটা অংশ থাকতে হবে প্রথম যে অংশটা সেটা এখানে বসাতে হবে বাংলায় আমি আপনাকে দেখানোর জন্য জাস্ট আমার নামটাই বসিয়ে দিচ্ছি অন্য কারোর নাম আমার এখন মাথায় আসছে না যার জন্য এই নামটাই বসিয়ে দিলাম আমার নিজের নামটা আমি যেটা করেছি প্রথম অংশতে ওমর লিখেছি দ্বিতীয় অংশতে ফারুক লিখেছি আপনার নামে যদি দেখা যায় মোহাম্মদ কাউসার আহমেদ হয় তো সেক্ষেত্রে প্রথম অংশতে মোহাম্মদ কাউসার দিবেন শেষের যেই আহমেদটা আছে সেটা নিচের অংশে দিবেন। এভাবে ভেঙে দুই ভাগ করে নামটাকে এখন বসাবেন তো হু হু এই নামটাকে ইংরেজিতে এখানে দিতে হবে নামের প্রথম অংশ ইংরেজিতে তো এখানে আমি দিয়ে দিচ্ছি নামটা দিলাম এখন জন্ম তারিখে যে পেপারটা আপনাকে যেটা বলছিলাম যে এক এক দু হাজার এক সেই পেপারটা কিন্তু দেখানোতেও সুবিধা হয়ে যাবে একটা সিলেক্ট করার সাথে সাথে একটা পপ আপ চলে আসলো সেখান থেকে নিচে দেখেন একটু কষ্ট হচ্ছে দেখতে যে আমার কাছে এই ডকুমেন্টগুলো আছে এই বাটনে একটা ক্লিক করলাম ক্লিক করার পর নিচে বয়স দেখাচ্ছে দেন এখান থেকে পিতাতম পিতা কততম সন্তান আপনি কততম আপনার আগে কয়জন আছে সেটা ক্যালকুলেট করে আপনি দিয়ে দেবেন ধরুন আমি এখানে দিলাম দেন আপনার লিঙ্গ আপনি পুরুষ না মহিলা সেটা দিবেন তো পুরুষ দিলাম দেওয়ার পর এখান থেকে দেশ সিলেক্ট করতে হবে অবশ্যই বাংলাদেশ দেন বিভাগ সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে একটা বিভাগ সিলেক্ট করলাম একটা জেলা সিলেক্ট করতে হবে জেলা সিলেক্ট করলাম সিটি কর্পোরেশন বা থানা সিলেক্ট করতে হবে তো আমি একটা থানা সিলেক্ট করে দিলাম আমি কিন্তু র্যান্ডমলি সিলেক্ট করছি এগুলো আমার ঠিকানা না আমি আপনার দেখানোর জন্য সিলেক্ট করছি দেন ইউনিয়ন পরিষদ সিলেক্ট করতে হবে এখানে ইউনিয়ন পরিষদ যদি না পান ওয়ার্ড থাকতে পারে খুঁজে আপনারটা বের করে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ডাকঘরটা আপনাকে অবশ্যই বাংলায় লিখতে হবে তো ডাকঘর লেখার ক্ষেত্রে এভাবে ডাকঘরটা লিখার পর একটা হাইফেন দিবেন দেন পোস্ট কোডটা লিখে দেবেন এই পোস্ট কোডটা কোথায় পাবেন জানেন আপনার বাবা মার যদি আইডি কার্ড থেকে থাকে সেখানে পিছনে দেখেন এই ডাকঘরের পিছনে পোস্ট কোড লেখা আছে ঠিক এভাবে লেখা আছে তো সেখান থেকে লিখে দেবেন তারপর আপনি এই জিনিসটা নিচে আবার ইংরেজিতে লিখতে হবে অবশ্যই চেষ্টা করবেন সবগুলোকে বড়ো হাতে লেখার বড়ো হাতে লিখলে সার্টিফিকেট দেখতেও সুন্দর লাগে এভাবে লিখবেন লেখার পর আপনার গ্রামের নামটা লিখবেন দেন গ্রামের নামটা ইংরেজিতে লিখবেন দেন এখানে বাসার ও সড়কের নাম এই দুইটা চাইলে ফিল আপ করতেও পারে চাইলে নাও করতেও পারে সমস্যা নেই তো আমি এখানে একটা টেকনিক খাটাই সেটা হলো এই বাসার নামের জায়গায় যেহেতু এটা না দিলেও হয় এখানে আমি করি কি গ্রাম লিখি কীভাবে থাকেন গ্রাম লিখি এবং একটা সেমিক্লন বা ডট দিয়ে দিই ভবিষ্যতে যখন একটা সার্টিফিকেট প্রিন্ট হয় তখন এটা দেখা যায় কি এই যে গ্রামটা আমরা না গোলাকান্দাল এটার আগেই গ্রাম লেখাটা আসবে সার্টিফিকেট নিয়ে ডিরেক্টলি গ্রাম লেখাটা আসে না ডাকঘর লেখাটাও আসে না তো গ্রাম লেখাটা থাকলে গোলাকান্দালটা গ্রাম এটা বোঝা যায় এটা সৌন্দর্য তার জন্য এটা রাখি এবং ইংরেজিতেও আমি ঠিক একইভাবে ভিলেজ লিখে ডট দিয়ে দিই তো এটা দেখতে সুবিধা হয় আপনি চাইলে ডাকঘরের আগেও একই কাজটা করতে পারেন এভাবে লিখে ডট দিয়ে দেয় এখানেও পোস্ট অফিস লিখেন তো এভাবে লিখতে পারেন আপনি চাইলেই তো এখান থেকে আমার পোস্ট অফিসের নামটা কিন্তু কেটে গেছে আমার অজান্তে সেটা ঠিক করছি ঠিক আছে এভাবে ঠিক করে দিলাম তো ঠিক করার পর এখানে দেখেন এক এক দু এক এই জন্ম তারিখটা দিয়েছি বা এর পরের জন্ম তারিখ যারা তারা এখন লক্ষ্য করেন পরবর্তী ধাপে ক্লিক করার পর ও ওয়ার্ডটা সিলেক্ট করা হয়নি তো ওয়ার্ডটা সিলেক্ট করে দিলাম এখন আশা করি সবগুলো সিলেক্ট করা পরবর্তীতে ক্লিক করার পর দেখেন এই যে পিতা মাতার যে তথ্যগুলো সেখানে চাষছি এখন এখানে আসার পর দেখেন জন্ম নিবন্ধন নাম্বার দেওয়ার যে অপশনটা সেটা হোয়াইট আছে জন্ম তারিখ দেওয়ার অপশনটা হোয়াইট আছে বাকি পিতার নাম বাংলায় এখানে আপনি ক্লিক করলে কাজ হচ্ছে না ইংলিশে ক্লিক করলে কাজ হচ্ছে না জাতীয় পরিচয়পত্র ক্লিক করলে কোনো কাজ হচ্ছে না এগুলোকে ডিসেবল করে দেওয়া উচিত কারণ কি আপনার জন্ম তারিখ এক এক দু হাজার এক হ্যাঁ আপনি এখানে জন্ম নিবন্ধন যে নাম্বারটা সেটা বসাবেন এবং জন্ম তারিখটা বসাবেন অটোমেটিক্যালি আপনার বাবা মার নাম এখানে চলে আসবে দেন আপনি আবেদনটা কমপ্লিট করতে পারবেন যদি আপনার বাবা মার জন্ম নিবন্ধন না থাকে বসাবেন কি আর আবেদন কমপ্লিটও করতে পারবেন না আর যদি দু হাজার আগে হয় তো সেক্ষেত্রে আপনি পারবেন তো আমি এখানে করছি কি এক একের আগে যেটা হয় সেই ডেটটাই বসাচ্ছি জাস্ট একদিন আগের ডেট এটা হচ্ছে একত্রিশ বারো দু হাজার এইটা বসানোর পর এই লেখাটা আবার আসে আপনি যখনই জন্ম তারিখটাকে ধরবেন তখন এই লেখাটা আসবে জাস্ট ডকুমেন্ট আছে এই বাটনে ক্লিক করে পরবর্তী ক্লিক করবেন এখন দেখেন এখানে পিতামাতার যে তথ্যগুলো এখানে আপনি চাইলে এই ঘরটা ফিল আপ করতেও পারেন না করে জাস্ট বাংলার নামও লিখে দিতে পারেন ধরেন আমি একটা হজবরও লিখে দিচ্ছি এটা লিখলাম ধরেন এখানে আপনার যেই পিতার যেই নাম সেটা বাংলায় সঠিকভাবে লিখবেন আমি দেখানোর জন্য জাস্ট এটা বোঝাচ্ছি আপনাকে এখানে ইংলিশে লিখবেন দেন পিতার জাতীয় পরিচয়পত্র নাম্বার যদি থাকে অবশ্যই দিবেন না থাকলেও ও না দিলেও পারেন এখান থেকে জাতীয়তা বাংলাদেশে সিলেক্ট করবেন ঠিক একইভাবে মাতার যে তথ্য সেটা হলো মাতার যেই নাম সেটা বাংলায় দিতে হবে এখানে মাতার নাম বাংলায় দিবেন দেন মাতার যে ইংরেজিতে নাম সেটা দিবেন দেন জাতীয়তা বাংলাদেশে সিলেক্ট করবেন সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করলে আপনি কিন্তু পরবর্তী ধাপে আসতে পারছেন আর যদি দু হাজার এক তারিখ এক মাস দু হাজার একের পরে বা ওই দিন হল সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আসতে পারতেন না জন্ম নিবন্ধন নাম্বার ছাড়া এখন এখানে হলো আপনার ঠিকানা ঠিকানাটা আবার দিতে হবে এখন দেখেন যদি আপনার জন্মস্থান ওই স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা তেরোটা এক ঠিকানায় হয় একদম সোজা আবেদনটা করা আর যদি আলাদা ঠিকানা হয় সেক্ষেত্রে স্থায়ী ঠিকানাটা আবার সিলেক্ট করবেন এখানে সেম একইভাবে দেশ বিভাগ ডাকঘর তারপরে জেলাগুলো এখানে চলে আসবে আপনি যখন দেশ সিলেক্ট করবেন বিভাগ সিলেক্ট করবেন তখন জেলা উপজেলা এগুলো চলে আসবে একটা একটা করে আসবে এগুলো সিলেক্ট করবেন আর যদি একই হয় তাহলে এই যে দেখুন উপরে একটা অপশন দিছে জন্মস্থানের ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই ক্লিক করলাম সবগুলো অটোমেটিক ফিল এগুলো যদি আপনার আলাদা হয় অবশ্যই আলাদা ফিল আপ করবেন এখানে দেখেন আবার বর্তমান ঠিকানা এখন কই আসেন ওই ঠিকানা কি স্থায়ী ঠিকানার সাথে একই যদি হয় তাহলে ওটা ক্লিক করবেন আর যদি আলাদা হয় তাহলে এটা ফিল করবেন তা আমি যেহেতু একই একই ক্লিক করলাম অটোমেটিক ফিল হয়ে গেছে আমার কোনো কাজই নেই দেন পরবর্তীতে একটা ক্লিক করলাম এখন পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে দেখেন আপনি যদি আঠারো বছরের নিচে হন তাহলে আপনার হয়ে অন্য কেউ এই আবেদনটা অবশ্যই করছে আপনি যেহেতু প্রাপ্তবয়স্ক না সেক্ষেত্রে এখানে অন্যান্য সিলেক্ট করতে হবে আবেদনকারীর ব্যক্তির সহিত সম্পর্ক অন্যান্য সিলেক্ট করে তার জন্ম নিবন্ধন এবং তার জন্ম তারিখটা এখানে দিবেন দেন তার নাম চলে আসবে দেন আবেদনটা কন্টিনিউ করতে পারবেন আর যদি আঠারো বছরের উপরে হয় তাহলে নিজ সিলেক্ট করে রাখতে পারেন আপনি হ্যাঁ তো এখান থেকে নিজ সিলেক্ট করে নিজ যদি সিলেক্ট করেন আঠারো বছরের উপরে হয় সেখানে আপনার নাম চলে আসবে আর অন্যান্য দিলে ওনার ডিটেলস দেবেন তো দেওয়ার পর এখন আসছে আমাদের যেই ফাইলগুলো আমরা দুইটা ফাইল রেডি করেছি ওটাকে আপলোড করতে হবে ওটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ তো আপলোড করার জন্য যেটা করবেন এই যে সংযোজন প্লাস আইকন ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি যদি আপনার ছবিটা পান তাহলে আলহামদুলিল্লাহ আপলোড করে দেবেন যদি না পান সেক্ষেত্রে ব্রাউজে চলে যাবেন আমি কী কারণে জানি এই ব্রাউজার থেকে আপলোড করতে পারি না আমার প্রতিবার ব্রাউজে যাওয়াই লাগে এখান থেকে আপলোড করলে গুগলের এই যে ব্রাউজারটা এখান থেকে আপলোড করলে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এখানে আসার পর আমরা আমাদের ফাইলগুলো আপলোড করবো এখন দেখেন মাথার যে আইডি কার্ডটা সেটা রেডি করে রেখেছে এবং এই আইডি কার্ডটা আপনি দেখতেই পাচ্ছেন কত কেবি জাস্ট একশো পঁয়ষট্টি কেবি এটা কিন্তু টু এমবি পর্যন্ত সাইজ হলেও এটা আপলোড করা যাবে নিচে হলে সমস্যা নেই উপরে হলে সমস্যা তো আমি এটাকে সিলেক্ট করলাম এখন সিলেক্ট করার পর এই ফাইলটা রেডি হলো এখানে দেখেন ফাইল টাইপ নামে একটা অপশান আছে সেখানে একটা ক্লিক করেন ক্লিক করার পর এখানে এই যে দেখেন আমি বলছিলাম না যে দুই প্রকারের ডকুমেন্ট আপনার লাগবেই একটা হলো আপনার জন্ম তারিখের প্রমাণ আর একটা হলো স্থায়ী ঠিকানার প্রমাণ তো আমরা এখন কিনেছি মাতার আইডি কার্ড এটার ভিতরে তো আর আপনার জন্ম তারিখের কোনো কিছু নাই এটার ভিতরে আপনার স্থায়ী ঠিকানার প্রমাণ আছে তো সেক্ষেত্রে আপনি নিচের যে অপশনটা এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাকে সিলেক্ট করবেন এটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে যে স্টার্ট বাটনটা সেখানে একটা ক্লিক করবেন এই যে ফাইলটা কিন্তু আপলোড হয়ে গেছে হ্যাঁ তো ঠিক একইভাবে দুইটা ফাইল আপলোড না করলে আবার আপনি সামনেও যেতে পারবেন না এখান থেকে দেখাই যে পরবর্তীতে আমি যদি ক্লিক করি এই দেখেন প্রয়োজনীয় ফাইল আপলোড করা হয়নি একটা ফাইল দিয়ে কিন্তু আবেদন করতে পারবেন না দুইটাই লাগবে তো এখান থেকে আবার সংযোজনে ক্লিক করলাম ব্রাউজে ক্লিক করলাম এখন ইপিআই টিকার কার্ডটা আপলোড করবো ইপিআই টিকার কার্টের উপরে একটা ক্লিক করলাম এটা এখানে লোড হচ্ছে হওয়ার পরে নিচে চলে যাব নিচে চলে গেলে ফাইল টাইপসের উপরে ক্লিক করব ক্লিক করার পর এই কার্ডটা যেহেতু আমার জন্ম তারিখের প্রমাণ আপনি যদি সার্টিফিকেট দেন সেটা আপনার জন্ম তারিখের প্রমাণ আপনি যদি প্রত্যয়নপত্র দেন সেটা আপনার জন্ম তারিখের প্রমাণ তো সেইগুলোর ক্ষেত্রে উপরে যে অপশানটা সেটা আপনি সিলেক্ট করবেন তো এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখেন স্টার্ট বাটনটা পাচ্ছি না এটা কই জানেন ডাইন সাইটে চলে গেছে যেহেতু মোবাইল থেকে করছি সেক্ষেত্রে তো এখান থেকে ডাইন সাইটে এসে স্টার্টে ক্লিক করলাম উপরে এই যে দেখেন আপলোড হয়ে গেছে অলরেডি এই যে দেখেন দুটোটা আপলোড হয়েছে দেখেই এভাবে দেখাচ্ছে আপলোড হয়ে গেছে তো থেকে কাজ শেষ জাস্ট পরবর্তীতে একটা ক্লিক করবো এখন পরবর্তীতে ক্লিক করলে এইখানে আপনার এতক্ষণ ধরে যা কষ্ট করছেন সবগুলোর ফল এই জায়গায় সব ডাটাগুলো আপনার সামনে চলে আসবে এখান থেকে আরামসে সুন্দরভাবে এক এক করে সবগুলো দেখবেন যে সব কিছু ঠিক আছে কি না কোনো একটা বানান যদি ভুল যায় তাহলে এখানে পরবর পূর্ববর্তী বাটন আছে এখানে ক্লিক করলে পিছনে আসতে পারবেন এমন এটা ঠিক করে দেন পরবর্তীতে আবার ক্লিক করে এখানে আসবেন আমি ভাবলাম বা আমি ধরে নিলাম যে আপনি এই বানানগুলো সবগুলো সঠিকভাবে দেওয়ার পর আমার সাথে এখানে আসছেন এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে আপনার যে ইমেলটা অ্যাড্রেসটা থাকবে ওটা দিয়ে দেবেন জাস্ট একটা ইমেল অ্যাড্রেস দিলেই হলো তবে আপনি চেষ্টা করবেন আপনার দেওয়া কোনো ইমেল গেলে যাতে আপনি পান এখানে আপনাকে যেটা করবে যেটা করতে হবে ফোন নাম্বার দ্বারা ভেরিফাই করতে হবে তো ফোন নাম্বার দ্বারা কীভাবে ভেরিফাই করবেন দেখেন এখানে একটা নাম্বার বসাবেন অবশ্যই শূন্যটা যেহেতু দেওয়া আছে শূন্যটা বাদ দিলাম নাম্বারটা বসানোর পর ওটিপি পাঠানো একটা ক্লিক করলাম এখন ওটিপি পাঠানে ক্লিক করার পর দেখেন সাকসেসফুলি মেসেজ ওয়াজ সেন্ড মানে আমার এই নাম্বারে একটা ওয়ান টাইম মেসেজ পাঠানো হয়েছে কিন্তু আমি এখন পর্যন্ত আমার মেসেজটা পাই নাই আমি একটু অপেক্ষা করব যে আমার মেসেজটা কি আসলে আসছে কি না আমি মেসেজ অপশনে চলে যাচ্ছি সেটা দেখার জন্য তো এখানে আসলে আমি এখন পর্যন্ত মেসেজ পাই নাই দেখাচ্ছে যে মেসেজ সাকসেসফুলি সেন্ট বাট মেসেজ তো আসে নাই অপেক্ষা করতে হবে অবশ্যই তো আপনি যখন ফাইল আপলোড করতে যাবেন ফাইলে যদি সাইজে কোনো সমস্যা থাকে তাহলে তো লেখাই আসবে যে ফাইল সাইজ বড় বা ফাইল সাইজের সমস্যা সেক্ষেত্রে আপনি আমার ওই ভিডিওটা দেখে যেটা ডিসক্রিপশনে দেওয়া আছে সেটা দেখে ফাইল সাইজটা ঠিক করবেন আর যদি ওখানে আপলোড করতে সমস্যা হয় এই যে দেখেন বলতে বলতেই ওটিপিটা চলে আসছে তো দেখে দেখে আমি ফিল আপ করে দিচ্ছি বা অন্য ছষট্টি চুয়ান্ন ওটিপিটা দেওয়ার পর যা সাবমিটে ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা চলে যাবে আমি আর এডিট করতে পারবো না তাই ভেবে শুনতে দেবেন তো আমি এখান থেকে সাবমিটে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুল এবং আমাকে এই যে একটা আবেদন নাম্বার দেওয়া হয়েছে তো এই আবেদনপত্রটা পাওয়ার পরে সাথে সাথে এটাকে লিখে ফেলেন অথবা স্ক্রিনশট মারেন এই পত্রটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে দেখেন পত্র প্রিন্ট যে বাটনটা আছে এটাতে ক্লিক করলে অনেক সময় এটা রিলোড হয়ে যায় আবেদন আবেদনপত্রটাও পাওয়া যায় না বা আবেদনের যে নাম্বারটা সেটাও পাওয়া যায় না তো আমি ধরলাম আবেদনপত্রের যে নাম্বারটা বা আবেদন নাম্বারটা সেটা আপনি লিখে ফেলেছেন এখানে দেখেন পনেরো দিন পর্যন্ত আপনাকে সময় দেওয়া হয়েছে এই পনেরো দিনের ভিতর আপনার এই কাগজপত্রগুলো অফিসে জমা দিতে হবে পনেরো দিনের ওভার যদি হয় তাহলে আবার আবেদন করতে হবে তো সেক্ষেত্রে আপনি বুঝে শুনে পনেরো দিনের ভিতরে কাগজ জমা দিতে হবে এখন আবেদনপত্র প্রিন্ট একটা ক্লিক করলাম আমার যদি ভাগ্য ভালো থাকে তাহলে আসবে দেখেন আসে নাই যে এই সার্ভার একটা প্রবলেম আছে এটা লগ ইন ইন্টারফেসে নিয়ে গেছে আমাকে কিন্তু আমার তো এইখানে কোনো কাজ নেই এখানে হলো ওই অফিসের লোকেরা ঢুকবে এই জায়গায় আমি যেটা করবো এখান থেকে ব্যাগ চলে আসবো তো ব্যাগ চলে আসলে এই যে এখানে তো এটাকে আমার প্রিন্ট কপি বের করবে এখান থেকে থ্রি ডট একটা ক্লিক করবেন সিলেটরটা ক্লিক করার পর দেখেন শেয়ার নামে যে অপশনটা আসছে গুগল ক্রোম হলে এখানেই পাবেন শেয়ার একটা ক্লিক করবেন শেয়ার ক্লিক করার পর এই যে দেখেন প্রিন্টের অপশান আসছে এখানে একটা ক্লিক করবেন এখন এখানে ক্লিক করার পর এটা একটা পিডিএফ আকারে আপনার মোবাইলে সেভ হওয়ার অপশন আকারে চলে আসবে পিডিএফের উপর যদি ক্লিক করেন তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে কোথায় ডাউনলোড হবে সেটার অপশান চাচ্ছে এখানে আমার কাছে যে আমি এটাকে কোথায় রাখবো তো আমি এখানে সেভ দিয়ে দিলাম এই যে দেখেন ডাউনলোড হয়ে গেছে তো একটা কম্পিউটার দোকানে গিয়ে এটাকে প্রিন্ট করে নিতে পারবেন এবং এটাই কিন্তু জাস্ট একটা ডকুমেন্ট আরেকটা ডকুমেন্ট লাগবে আবেদনপত্র সেটা কিন্তু আমাদের লাগবে তো সেটা না পাইলে আপনি যেটা করবেন এই ওয়েবসাইটটাতেই প্রথমে যেই দেখেন থ্রি ডট একটা অপশান আছে না এটার উপর একটা ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর এই যে জন্ম নিবন্ধনের যে অপশনটা এখানে ক্লিক করতে হবে অবশ্যই এটাকে ক্লিক করলে এই সার্ভারটার সমস্যা আসে আর বাইরে বাইরে করে তো যার জন্য এই জন্ম নিবন্ধনের উপরে ক্লিক করে ধরে রাখবেন চাপ দেওয়া ধরে রাখলে যেই ব্রাউজার আছে সেখান থেকে অনেকগুলো অপশন আসবে এই অপশনগুলোর বাইরে যে কোনো এক জায়গায় ক্লিক করুন অপশনটা চলে যাবে দেন এখান থেকে দেখেন জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পর এই যে একটা অপশন আসলো এখান থেকে জন্ম নিবন্ধনের জন্য আবেদন মানে আবেদনের যে ধরনটা সেটা সিলেক্ট করতে হয় তো আপনি যদি সংশোধনের জন্য করেন তাহলে সেটা সিলেক্ট করতে হবে আমি যখন জন্ম নিবন্ধনের আবেদন করছি তাই এটাই প্রথমটা যেটা সিলেক্ট করা চাই এটাই থাকবে দেন এখানে অ্যাপ্লিকেশন যে আইডিটা আবেদনপত্রের যে নাম্বারটা সেই নাম্বারটা বসাবো এবং আমি যে জন্ম তারিখ দিয়ে এই আবেদনটা করেছি সেই জন্ম তারিখটা বসাবো এটা করেছিলাম তো এটা করার পর জাস্ট প্রিন্ট বাটনে ক্লিক করবো এখন প্রিন্ট বাটন ক্লিক করলে আমাদের আবেদনপত্রটা এই যে দেখেন এটা এখানে প্রিভিউ হচ্ছে না তবে এটা ডাউনলোড করতে হবে বাট আমি ডাউনলোড করতে পারছি না আসলে এই পিডিএফটা আমি এর আগে ডাউনলোড করেছি মোবাইলে কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আমি আবেদনপত্রের যে কপিটা সেটা ডাউনলোড করতে পারছি না তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন এই আবেদনের যে আইডিটা সেটাকে লিখবেন এবং জন্ম তারিখটা লিখবেন এটাকে নিয়ে একটা কম্পিউটার দোকানে দিলেই আপনাকে আবেদনপত্রের যে কপিটা সেটা বের করে দিবে। এবং অবশ্যই তার সাথে আবেদন নম্বরটা যেইটা আমরা পিডিএফ ডাউনলোড করলাম সেই পিডিএফটাকেও প্রিন্ট করবেন তার সাথে আপনার যেই আরও যে কাগজপত্র সেটা হলো আপনার যে পেটিকার কার্ড সার্টিফিকেট অথবা প্রত্যয়নপত্র তার একটা কপি আপনার বাবা আর উভয়ের আইডি কার্ড জন্ম নিবন্ধন থাকে সেই জন্ম নিবন্ধনের কপি এবং আপনার যদি চোখিদারি টেক্সের যে কাগজটা আছে সেটা যদি থাকে সেই কপি দেবেন চেয়ারম্যান সার্টিফিকেটের প্রয়োজন কিছু কিছু জায়গায় পরে আপনি চাইলে সেটাও দিতে পারেন এগুলো নিয়ে একটা ফাইল তৈরি করবেন ফাইল তৈরি করে আপনি চলে যাবেন আপনার যে ইউনিয়ন পরিষদ আছে সেখানে আর আপনি যদি পৌরসভার ভিতরে থাকেন সিটি কর্পোরেশনের ভিতরে থাকেন তাহলে পৌরসভায় চলে যাবেন সেই অফিসে গিয়ে জাস্ট যে কম্পিউটার অপারেটর আছে তার কাছে জমা দিতে পারেন অথবা সেখানে একজন লোক থাকবে যে এগুলো জমা নেয় তার কাছে জমা দেবেন তো এই ছিল আবেদনটা কীভাবে করবেন আর কীভাবে জমা দিবেন এখন আমি যেটা বলছিলাম যে তিন দিনের ভিতর আপনি জন্ম কীভাবে পাবেন বা আমি কি আসলে তিন দিনের ভিতর পেয়েছি কিনা তো তা সেই জিনিসটা দেখানোর জন্য আমি আমার মেসেজ অপশনে চলে যাবো অনেক আগের মেসেজ আমি এই ভিডিওটা যখন বানাচ্ছি তা এক মাস আগে আমি এই জন্ম নিবন্ধনটা করেছি আমার সময় স্বল্পতার কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারছি না তো এখানে আমি দেখেন এই যে মাত্র যেই আবেদনটা করলাম তার জন্য কিন্তু এই যে সাবমিশন মেসেজ আসছে যে আপনার অ্যাপ্লিকেশন আইডি এইটা আর আপনার ওটিপি যেটা একটু আগে বসালাম আমি সেই ওটিপিটা দেখেন এই নাম্বার থেকে কিন্তু আসছে দুইশো এই নাম্বার থেকেই কিন্তু এই দুইটা মেসেজ আসছে তো তার আগেও দেখেন আরও তিনটা মেসেজ আছে সেই তিনটা মেসেজ হলো এই যে ওটিপি আসছিল দেন অ্যাপ্লিকেশান সাবমিট হয়েছিলো এটা কত তারিখে দেখেন অগস্টের আঠাইশ তারিখে অগস্ট মাসের আঠাইশ তারিখে এবং দেখেন আপনাকে শুভেচ্ছা জন্ম নিবন্ধনটি করিয়ে নেওয়ার জন্য আপনাকে অভিনন্দন ও ধন্যবাদ এবং জন্ম নিবন্ধনে একটা নাম্বার দিয়ে দিয়েছে যেটা আমি ব্লার করে রেখেছি প্রাইভেসির কারণে তো এই মেসেজটা আসছে কবে দেখেন সেপ্টেম্বর এক তারিখ আসছে তো অগস্টের আঠাইশ দেন উনত্রিশ তিরিশ তিন দিন শেষ এক তারিখেই আমার মেসেজ চলে আসছে যে আমি জন্মদিন কমপ্লিট হয়ে গেছে আপনি চাইলে এটা নিয়ে নিতে পারেন তো এটা কিন্তু জাস্ট তিন দিনের ভিতরে হয়েছে তো আমি যার জন্য অ্যাপ্লাই করেছিলাম তার জন্ম প্রায় বছরখানি হয়ে গেছে তো তার বাবা মার আইডি কার্ডও দিয়েছিলাম বাবা মার জন্ম নিবন্ধনও দিয়েছিলাম সবগুলো সুন্দরভাবে ফাইল করে দিয়েছিলাম যেহেতু আমার কাগজপত্র সবগুলো ঠিক আছে সেহেতু সময় লাগার কোনো ব্যাপার না আপনার ওখানে হতে পারে যে আপনি এরকম সময়ের ভিতরে পেতে পারেন অথবা আপনাকে এক সপ্তাহ সর্বোচ্চ দুই সপ্তাহ সময় লাগতে পারে তো আশা করি আপনার এই ভিডিওটা উপকার আসছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলেন না যদি এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্স আছে লিখে দেন যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম